আলোচ্য বিষয় 2022 সালের জানুয়ারি মাসের পঞ্চম শ্রেণীর বাংলার মডেল অ্যাক্টিভিটি টাস্ক। এই মডেল অ্যাক্টিভিটি টাস্কের পূর্ণমান আছে 15। তোমাদের এই মডেল অ্যাক্টিভিটি টাস্কটি তোমাদের প্রথম যে কবিতা সুনির্মল বসুর লেখা গল্পগুলো থেকে নেওয়া হয়েছে, তোমরা সেই কবিতাটা ভালো করে পড়ো, দিয়ে এই মডেল অ্যাক্টিভিটি টাস্কের উত্তরগুলি করো। তো দেখো প্রথমে কি আছে, ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। তার আগে বলে রাখি, তোমরা যারা আজকে এই চ্যানেল নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। গল্পগুরু কবিতায় গল্পগুরু এসেছেন কোন কালে? তো এর উত্তরটি কি হবে, গল্পগুরু কবিতায় গল্পগুরু এসেছেন শীতকালে। এবার দেখো, দেখবি যদি জলদি আয়, জলদি শব্দের অর্থ কি? জলদি শব্দের অর্থ হচ্ছে তাড়াতাড়ি। পরের প্রশ্ন, প্রখর প্রত্যুষে, প্রখর শব্দের অর্থ কি? তোমরা যখন গল্পগুলো কবিতাটা পড়বে তখন দেখতে পাবে যে এখানে প্রখর শব্দের অর্থ কিন্তু কনকনে হবে। দেখো প্রখর শব্দের অর্থ কিন্তু কনকনে হবে, কারণ এটা প্রখর বলা হয়েছে, সকালের কথা বলা হয়েছে, সকাল শীতের সকালে, শীতের সকালটা খুব ঠান্ডা হয়, কনকনে হয়, তার জন্য এখানে কনকনে হবে, তীব্র হবে না। বোঝা গেছে? নিচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও। এই যে প্রশ্ন আছে তার উত্তরগুলো আমরা দেখে নেব। দেখি প্রথম প্রশ্নটা কি আছে, গল্পগুরুর তলপিটি কোথায় রয়েছে? উত্তর লিখবে, গল্পগুরুর তলপিটি রয়েছে তার কাঁধে। দুই নম্বর, দেখো গল্পগুরুর ঝোলায় কোন পাহাড়ের গল্প আছে? উত্তর লিখবে, গল্পগুরুর ঝোলায় কড়ির পাহাড়ের গল্প আছে। পরের প্রশ্নে চলে যাচ্ছি, এই থলেতে বন্দিনী, থলেতে কে বন্দিনী অবস্থায় আছে? এর উত্তরে লিখবে, এই থলেতে কেশবতী নন্দিনী বন্দিনী অবস্থায় আছে। তাহলে আমাদের এই দুয়ের যে দুয়ের দাগের যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো সম্পূর্ণ কমপ্লিট করলাম। এবার দেখো কি আছে, তিন নম্বর, নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। 3.1, গল্পগুরু দিনের কোন সময় গল্প শোনাতে আসেন? উত্তর লিখবে, গল্পগুরু শীতকালের কনকনে ভোরবেলাতে গল্প শোনাতে আসেন। 3.2, গল্পগুরুর মুখে ব্যথা হয়েছে কেন? উত্তর লিখবে, কবি সুনির্মল বসুর লেখা গল্পগুরু কবিতায় চেঁচিয়ে চেঁচিয়ে গল্পগুরুর মুখে ব্যথা হয়েছে। ঠিক আছে, এটা লিখলেই হয়ে যাবে। পরেরটা দেখো, বলবো না কো রূপকথা, গল্পগুরু কাদের রূপকথা শোনাবে না? উত্তর লিখবে, যারা অলস, বিছানা ছেড়ে গল্প শুনতে উপস্থিত হবে না তাদের গল্পগুরু রূপকথার গল্প শোনাবে না। তাহলে তিনের দাগের প্রশ্নগুলো কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেল। এবার চলে আসছি পরেরটা, দেখো 4 নম্বরের যে প্রশ্নটা আছে, দেখো এই প্রশ্নের মান আছে 3, একটু বড় করে এটা লিখতে হবে। নিচের প্রশ্নটির উত্তর নিজের ভাষায় লেখো, গল্পগুরুর ঝোলায় কি কি ধরনের গল্প রয়েছে তা কবিতা থেকে প্রাসঙ্গিক উদ্ধৃতি সহ আলোচনা করো। তো প্রথমে তো কি কি ধরনের গল্প রয়েছে সেটা তোমাদের আলোচনা করতে হবে। সঙ্গে একটা কথা বলেছে, দেখো কবিতা থেকে প্রাসঙ্গিক উদ্ধৃতি সহ, অর্থাৎ কবিতার যে লাইনগুলো থেকে তোমার মনে হয়েছে যে এই কি কি ধরনের গল্প আছে সেটা আলোচনা করা হয়েছে সেই কবিতায়, সেই কবিতার লাইনগুলো লিখতে হবে। তো দেখো প্রথমে কি বলেছে, কি কি ধরনের গল্প আছে আগে দেখে নি। কবি সুনির্মল বসুর লেখা গল্পগুরু কবিতায় বর্ণিত হয়েছে এক গল্পগুরুর কাণ্ড কারখানা। শীতকালের ভোরে যখন উত্তরে হাওয়া বইছিল তখন কাঁধে ঝোলা নিয়ে গল্পগুরু আসে। গল্পগুরুর ঝোলায় থাকে নানান রকমের রূপকথার কাল্পনিক চরিত্র ও ঘটনার বর্ণনা। গল্পগুরুর ঝোলাতে যেসব গল্প সম্ভারের স্টক নিয়ে এসেছে তা হলো তেপান্তরের মাঠ, হট্টমেলার হাট, কেশবতী নন্দিনী, সোনার কাঠির উপরকাঠি ইত্যাদি। তো এইটা হচ্ছে তোমাদের কী ধরনের গল্প নিয়ে এসছে তার আলোচনা। এবার তার প্রাসঙ্গিক উদ্ধৃতি, অর্থাৎ কবিতার যে লাইনগুলো পড়লে আমরা এই ব্যাপারটা বুঝতে পারবো সেই লাইনগুলো লিখতে হবে। দেখো, কড়ির পাহাড় সারবাঁধা, মানিখিরা চোখ ধাঁধা, সোনার কাঠি ঝলমলে, ময়নাবতী টলটলে, তেপান্তরের মাঠখানা, হট্টমেলার হাটখানা, আটকালো এই তলপিটাই, দেখবি আয় জলদি আয়। তো এইটা তোমাদেরকে লিখতে হবে।
তো এই গেল তোমাদের 4 নম্বরের প্রশ্ন। 4 নম্বরের প্রশ্ন হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের পঞ্চম শ্রেণীর এই যে মডেল অ্যাক্টিভিটি টাস্ক বাংলা সেটা কমপ্লিট হয়ে গেল। তোমাদের আর যেটা বাকি থাকলো দুটো, অর্থাৎ আমাদের পরিবেশ এবং স্বাস্থ্য শারীরিক শিক্ষা, সেটা খুব তাড়াতাড়ি এই চ্যানেলে নিয়ে আসা হবে। তার জন্য তোমাদের সকলকে এই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকতে হবে। আমি যেটা বলি সেটা হচ্ছে, আগে তোমাদেরকে এই সুনির্মল বসুর লেখা গল্পগুলো কবিতাটা পড়তে হবে, দিয়ে অ্যাক্টিভিটি টাস্কের প্রশ্নটা নিয়ে নিজে নিজে সলভ করার চেষ্টা করতে হবে। যদি কোথাও অসুবিধা হয় বা আটকায় সেক্ষেত্রে তোমরা ইউটিউব ভিডিও সাহায্য নিতে পারো। তোমাদের অনেকেরই গাইড নেই, অনেকেরই বাড়িতে দেখানোর কেউ নেই, তো সেক্ষেত্রে তোমরা ইউটিউব ভিডিও সাহায্য নিতেই পারো। তো এই গেল হচ্ছে আমাদের পঞ্চম শ্রেণীর বাংলা। তো যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবে এবং বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করবে। তাহলে আজকের ভিডিওটা এ পর্যন্ত থাকছে।